এই বাগানের কিছু শাক সবজিগুলি কত বড়ো হয়েছে এবং আমি কিছু শাক সবজি আজকে হারভেস্টও করবো টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ গাইস হাও ইজ মাই ভেজিটেবল গার্ডেন ইজ লুক লাইক নাও অ্যান্ড হাউ বিগ দে আর অ্যান্ড অলসো আই এম গোয়িং টু হারভেস্ট সাম অফ দ্য ফ্রুটস বিফোর আই হারভেস্ট সাম লিফি গ্রিন টুডে ইস ফার্স্ট টাইম আই এম গোয়িং টু হার্ভেস্ট সাম অফ দ্য ফ্রুটস টু সো লেট স্টার্ট নাও মেক শিউর স্টে স্টিক্স উইথ মি থ্যাংকস এভরি ফর ওয়াচিং তাহলে আপনারা প্রথমে দেখে নিন আমার জুকিনি গাছটা জুকিনি গাছটার মধ্যে আমি সবগুলা জুকিনি গাছ দেখাচ্ছি না শুধু একটাই এটার মধ্যে অনেকগুলো জুকিনি এসেছে ইউ গ্যাস ক্যান সি ওয়ান অফ দ্য জুকিনি প্লান্টস ইট হ্যাজ লস অফ জুকিনি দিস ইজ হোয়াইট ওয়ান আই এম টু শো ইউ অ্যান টাইম দ্যার গ্রিন ওয়ান ইট হ্যাজ লস অফ জুকিনি অন ইট অ্যান্ড অলসো আই এম গোয়িং টু হার্ভেস্ট ওয়ান অফ দ্য জুকিনি ফার্স্ট টাইম টুডে আমি এখান থেকে প্রথম আমার বাগান থেকে একটা ফল হারভেস্ট করতেছি সবজির এর আগে আমি পাতা গোলা বিভিন্ন সময় পিক করেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে তার জন্য আপনাদেরকেও সাথে আমি রাখতেছি অনেক ভালো লাগতেছে ফ্রেশ গোলা খেতে অন্যরকম মজা এবার আমি চলে যাচ্ছি আমার বিনস গাছগুলি যে গাছগুলি হলো বরবটি গাছ আমরা বলে থাকি এখানে আমার বিভিন্ন ধরনের বরবটি আছে এগুলো হলো ক্যানেডিয়ান বরবটি আমাদের দেশীয় না হিয়ার ইউ গ্যাস কিন সি ডিফারেন্ট কাইন্ডস অফ বিন আই হ্যাভ এ লাইমা বিনস কিডনি বিনস অ্যান্ড মাচ মোর ডিফারেন্ট কাইন্ডস অফ বিনস গ্রিন বিনস আই লাভ বিনস অ্যান্ড উই ডোট হ্যাভ টু ওয়ার্ক অ্যালট ফর বিনস প্লান্ট হিয় ইউ গ্যাস ক্যান সি সাম অফ মাই বিনস প্লান্ট ইট হ্যাজ লস অফ ব্লুম ডিফারেন্ট কাইন্ডস অফ ব্লুম আই লাভ দুস ব্লুম আপনারা দেখতে পারেন এ বিনস গাছটির মধ্যে যে বিভিন্ন ধরনের ফুলগুলো এসেছে ফুলগুলা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার যখন টাইম হয় তখনই আমি বাইরে আসি এই এখনও কিন্তু ভালো আসে নাই জাস্ট একটু একটু করা অনেকগুলা পড়তেছে আর কয়েকদিন পরে হয়তো বা হবে যেহেতু অনেক ফুল আসতেছে এবার আমি যাচ্ছি আমার মিষ্টি কুমড়া গাছগুলো আপনাদেরকে দেখাতে এই মিষ্টি কুমড়া গাছগুলি এখন এত বড় হয়েছে আমরা এগুলাকে মাছা দিইনি এগুলা জাস্ট এভাবে রেখেছি সো এগুলা মাটির মধ্যে যেন বাই আর কি তো মিষ্টি কুমড়ার শাকগুলা খেতে অনেক বেশি ভালো লাগে ডুগাগুলা এগুলা কানাডাতে আমরা কোনো দিনও এগুলা খেতে পাই না তার জন্য যে শাক সবজিগুলা এখানে কোনো দিনও পাওয়া যায় না খাওয়ার খেতে অনেক ইচ্ছা করে মিস করি আমি বেশিরভাগ সময় এইসব শাক সবজিগুলোই করেছি হিয়ার ইউ গ্যাস ক্যান সি দ্য স্কোয়াশেস আই লাভ দিস স্কোয়াশ লিফ ইটস ইটস রিয়েলি ডিলিশিয়াস অ্যান্ড দেন ইউ গেস্ট ক্যান সি বিগ মাই স্কোয়াশ ইজ নাও ইটস স্টিল টু ইয়াং আই এম ওয়েটিং অ্যান্ড আই এম নট রাশিং এই মিষ্টি কুমড়ার মিষ্টি ইয়াটা কিন্তু অনেক ছোটো এখনো ইয়াং জাস্ট আসতেছে এইবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আমার শালগমের গাছ করেছি শালগম গোলা যে ফ্রেশ শালগম গোলা খেতে এত বেশি ভালো লাগে এটা আসলে আগে জানতাম না অরগ্যানিক গোলা যে এতো টেস্ট আর এটার যে একটা ফ্লেভার আজকে প্রথমবার আমি এই শালগমটা আমার গাছ থেকে পিক করতেছি মানে এই সিজনের আর কি এই সিজনের প্রথমবার টুডে আই এম গোয়িং টু অলসো হারভেস্ট ওয়ান অফ দ্য টার্নিপ ইউ গ্যাস ক্যান সি দ্য টার্নিপ ইজ গেটিং বিগার নাও অ্যান্ড আই লাভ দিস ফ্রেশ টার্নিপ স্পেশালি দ্য ফ্লেভার ইজ সো গুড অ্যান্ড আই ডোন্ট হ্যাভ টু ওয়েট লঙ্গার ফর ইটস স্ট্যান্ডার্ড হোয়েন আই কুক now i'm going to harvest one of this turnip it's really fun to pick up the fresh vegetable from my garden and this is the first time for this year i'm harvesting yeah it's really exciting i love it এবার আমি আপনাদের কিনে যাচ্ছি আমার লাউ গাছগুলি দেখাতে লাউ গাছগুলি আমার এখন এত বড় হয়েছে অনেকগুলো লাউ গাছে হয়েছে এগুলো জাস্ট কিছু মাসার মধ্যে উঠে গেছে কিছু উঠতেছে বাট স্টিল নাও ইজ গুড ফ্রেশ আর হলো কয়েকটা জাস্ট ছোট ছোট কর আসছে এর মধ্যে আমার হাজব্যান্ড অনেকগুলো লাউ গাছের আগাগুলা কেটে ফেলেছে যে এতগুলো আগে কি করব তার চেয়ে কেটে ফেলো হিয়ার ইউ গ্যাস কিন সি সাম অফ মাই বুটল গার্ড প্লান্টস বোটল গার্ড প্লান্টস ইজ নাও ইজ দিস পিক অ্যান্ড অ্যান্ড আই সাম অফ দ্য বোতল গার্ট বাট স্টিল ইজ টু ইয়াং দিস ইজ টু বোতল গার্ট আই লস লর্ডস অফ বোতল গার্ট প্লান্টস অ্যান্ড স্পেশালি দ্য বোতল গার্ট ইজ ওয়ান অফ মাই ফেভারেট এ লাউটা ফ্রেশ লাউটা যে খেতে এত বেশি ভালো লাগে অনেক বেশি মজা লাগে আমি ওয়েট করতেছি কখন লাউগুলো আসবে আই হোপ অনেক তাড়াতাড়ি হবে এইদিকে হলো আমি আবার আমার গাছে আরও অন্য অন্য ছোটো ছোটো অনেকগুলো শাকসবজি যেগুলো আমি টপের মধ্যে করেছি তো এগুলা সবগুলো আর আপনাদেরকে আজকে দেখাবো না অন্য আরেক দিন সময় করে আমি আপনাদেরকে আরও অন্য অন্য শাকসবজিগুলো দেখাবো আজকে জাস্ট কয়েকটা শাকসবজি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এর মধ্যে থেকে আমি মরিচ পিক করবো অনেকগুলো মরিচ আসছে আমার গাছের মধ্যে বিভিন্ন ধরনের মরিচ বাট এ মরিচটা আমি আগে ট্রাই করিনি মনে হচ্ছে এ মরিচটা নিয়ে আজকে নিয়ে ট্রাই করব। হিয়ার আই হ্যাভ চিলিস আই হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ চিলিস বাট টুডে আই এম গোয়িং টু হারভেস্ট ওয়ান অফ দিস চিলি আই ক্যান নট ওয়েট টু ট্রাই হাউ ইট ইজ এইখানে হলো আমার বাগানে কিছু ডাটা শাক হয়েছে সাথে লাল শাকসহ মিক্স আরও অন্য জায়গায় আছে অনেক লাল শাক এন্ড ডাটা শাক ওইগুলো হয়তো বা অন্য আরেক সময় দেখাবো এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইয়াং সময়টা এত বেশি ভালো লাগে ফ্রেশ আর ফ্লেভারটাও খুবই ভালো আসে হিয়ার আই হ্যাভ সাম ডিফারেন্ট কাইন্ডস অফ স্পিন আস রেড অ্যান্ড গ্রিন আই লাভ দুস হোয়েন স্পেশালি ইটস ইয়াং অ্যান্ড ওয়েন আই মেক সামথিং ইটস রিয়েলি ডিলিশিয়াস আমি এখান থেকে আজকে কিছু হারভেস্ট করবো আমার কাছে হারভেস্ট করতে এগুলো অনেক বেশি ভালো লাগে স্পেশালি গাছ থেকে পিক করতেছি এই জিনিসটা আমার অন্যরকম একটা ফিলি ফিলিংস লাগে ইভেন দু আই এম দ্য বিজিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড নো ম্যাটার হাউ বিজি বাট স্টিল আই এম ডুইং মাই গার্ডেনিং বিকজ গার্ডেনিং ইজ ওয়ান অফ মাই হবি এইদিকে হলো আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো এটি হলো পয়শাকগুলি পয়শাকগুলি আমি টপের মধ্যে করেছি তো আজকে প্রথম আমি কিছু পয়শাক হারভেস্ট করবো পয়শাক হারভেস্ট পৈশাক হলো ওয়ান অফ মাই ফেভারিট ভেজিটেবল এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে আমি আজকে প্রথমবার কিছু পৈশাকও হারভেস্ট করবো অনেক বেশি ভালো লাগতেছে ইজ ইস রিয়েলি ফান টু হারভেস্ট ফ্রেশ ভেজিটেবল ফ্রম গার্ডেন আই লাভ ইট এখানে হলো আমার বাগানের কিছু শশা গাছ হিয়ার ইউ কিন সি সাম অফ দ্য কিউকাম্বার প্লান্টস আই হ্যাভ লস অফ ইয়াং ব্লুম কিউকাম্বার বা টুডে আই এম গোয়িং টু পিক আপ ওয়ান অফ দ্য কিউকাম্বার আজকে আমি প্রথমবার এই সিজনের আমার বাগান থেকে শশা পিক করব। অনেকগুলো শশা আসছে গাছ থেকে ছোটো বড় ফুল অনেকে হচ্ছে সুফার দেখতে ভালোই হয়েছে আজকে আমি একটা পিক করব। আপনাদেরকে সাথে রেখে পিক করবো অনেক ভালো লাগবে আজকের এটা হলো লাস্ট হারভেস্টিং তো সব কিছু মিলে আমি কিন্তু অনেকগুলোই হারভেস্ট করেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাগান দেখাতে দেখাতে এখন হলো আমি আমার রান্নায় চলে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দ্যাটস অল ফর টুডে থ্যাংকস এভরি ওয়ান ফর ওয়াচিং